আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের যে তরমুজের জাংলা সেটা দেওয়া হইতেছে, কারণ তরমুজ গাছগুলো খুব সুন্দর হয়েছে। কয়েকদিন আগে ওই এক্সট্রা ডালপালা ছাটাই প্লাস গাছের গোড়ায় গোবর এগুলো দিছি, আলহামদুলিল্লাহ প্রতিটা গাছই খুব হেলদি আছে। তো অলরেডি দেরি হয়ে গেছে, একটা গাছে কয়টা তরমুজ ধরে? এটা তরমুজ আগে ধরুক, তারপরে গুইনা তরে কমনি নিজেই গুণা হারবি না। আর এর পাশাপাশি যে ফেরোমন ফাঁদ দিছি, ফাঁদের ভিতরে অলরেডি দেখেন অনেক পোকা আটকাইছে, কারণ এই পোকাগুলো ওই তরমুজ ছোটো অবস্থায় টেরা করে দিবে। বাঁশের ব্যবহার কমানোর জন্য আমরা এই যে এই পদ্ধতি অ্যাপ্লাই করছি, এটার উপর দিয়ে আবার হলো এই নেট দিব ফাঁকা। তো আলহামদুলিল্লাহ আমার গাছগুলো তরমুজের মাথায় উঠে গেছে। এর মধ্যে কিছু কিছু গাছ, যেমন এই যেগুলার মাথা কোনো একটা রোগে আক্রান্ত হয়েছে, আবার এদিকে কয়েকটা গাছ খুব সুন্দর হয়েছে। এই যে বাবা, এই যে দেখো তো বাবা, এটা কি? এই যে এটা কি দেখো তো, এই যে এটা কি? হ্যাঁ, এটা কি? তরমুজ, তরমুজ বলতে পারবা? তরমুজ। আমার প্ল্যান হচ্ছে প্রতি গাছে থেকে যদি একটা করে তরমুজও পাই তাহলে আমার টাকা উসুল, কারণ এই বছর আসলে এই দেখেন এই বছর আসলে ভালো তরমুজ খাইতে পারি নাই। এটারে নিচে নামাই দিই। মা, ও মা, মারে তোমার কি মনে হয় যে এগুলা এই পাতাগুলো নষ্ট হয়েছে, তাই না? এই যে মাথা থুবড়ানো গেছে, এখন এন থেকে কাইটা দিলে মনে হয় জিনিসটা বীজ দিলে ভালো হইতো। বৃষ্টির কারণে মনে হয় আরো এরকম বেশি হয়েছে। এখানেও একটা তরমুজ হয়েছে সুন্দর। ওহো, এই যে, এই যে মারা যেতেছে, বিকেলবেলা তরমুজের ক্ষেত দেখতে এসে মনটা খারাপ হয়ে গেল। বলতে পারেন যে ভাই ক্যামেরা এত সুন্দর দেখা যেতেছে, আপনার মন খারাপ হলো কে? আসলে এই জায়গাটা সুন্দর লাগতেছে, এখানকার একটা এই যে তরমুজ দেখাও খুব সুন্দর লাগতেছে, খুব দ্রুত বাড়তেছে। কিন্তু আপনাদেরকে কয়েকদিন আগে আরেকটা তরমুজ দেখাইছিলাম, এই যে বলা নাই কওয়া নাই, গাছ সহ তরমুজ সহ এ আনছে তারা, আমার এই তরমুজ গাছটা মারা গেছে। তো শুধু যে এই গাছটা একা মরছে তা না, হ্যাঁ আরও কয়েকটা গাছ মরছে। এই যে এদিকে এটা মরছে, পাশে একটা এই যে মাটিতে কত সুন্দর হয়েছে, উড়েলা আছে বোনে, ওই দুটো উড়েলা, কারণ ওইটার মরার সংস্পর্শে এসে বাকিগুলো মারা যায় কিনা। তো এটা কী জন্য এইভাবে মারা যেতেছে মানে বলার কোনো কায়দা নাই, গতকালকেও ভালো ছিল হঠাৎ করে মরে যেতেছে, তাই না? অনেকগুলো মারা গেল। প্রথমে ভাবলাম যে পানি টানি জমে কিনা, তো ওরকম তো পানিও জমে নাই, কালকে ড্রেন কেটে দেওয়া হয়েছে, তাহলে সেক্ষেত্রে তো এইগুলো নষ্ট হয়ে যাওয়ার কথা ছিল। অবশ্যই অসুখ দেখিস, আবার ভালোটা ভাঙিস না। এবার কিনাও তরমুজ খাইতে পারি নাই, আবার নিজে লাগে খামো সেটাও মনে হয় কপালে নাই। এই যে এখানে একটা চাল কুমড়া মাটিতে কত সুন্দর হয়েছে, গোবর দেওয়ার লিগে এমনি হয়েছে নাকি? তোরা কি কাঁচা গোবর দিছিলি নাকি রে রতন? রতন গো, এই যে আর একটা মারা গেছে, একটা না দুইটা, এটা 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 টেনে নামাই দেন, এ না ওগুলো দিয়ে এগুলোর গুঁড়ায় কিছু গোবর দেওয়াইছিলাম, সম্ভবত গাছের একদম গোড়ায় কাঁচা গোবর দিছিল, আমি ঠিক ধরতে পারতেছি না ঘটনাটা কি।
একটু নেটে সার্চ দিয়ে দেখা লাগবো। সম্ভবত ঢোলে পড়া রোগ বা এরকম একটা রোগ আছে, ওই রোগ হইলে আপনার সাডেনলি সব সুস্থ গাছ এরকম ঢুলে মারা যায়। ওটা ভালো কাইটা দেখি, ওটা ফালাই দিয়ে তুই আয়। ই করছিলি না তুই, কাঁচা গোবর দিছিলি না? গোবরকে একবার এই তরমুজ গাছের একবার ঘুরাই দিছ না? কত এন্ডা ফাঁকে বুঝলাম না। ওই যে আর একটা ডুলে বাইর করে মরাগুলো সাথে সাথে ফালাই দে। এটা মনে রান দাদা তোরা হাসে খাটে নাকি? তরমুজ কাটা হারাস না, কাট নখা বাদ দিয়ে খারান দেখ কি করতেছে। শক্ত না ছোট্ট তরমুজ কাট মোমায় না গে না মরছি। ওর তরমুজ কাটা দেখতে দেখতে মাসে ঘুমাই দেবো মাসে এক শক্তি জীবন বার কি এরম হয় রে, থেকে যাবি না তুই খেয়ে দেখছি একটু দেখছি মিরা না ওয়াও ওই দেখ মিরা কথা দেখ দেখ। আচ্ছা তুই না গেললি তুই সাবান দি দেখ তোমার কয় বন্ধু তোমার কয় বন্ধু দেখ দেখ বুঝলাম না নাকি বারো মিশে এটা বীজ নাকি, এটার কালার একরকম এটার কালার একরকম কপালে আছে। আর দেখা যেন দোষ কি এটা ছয় দেয় সম্পারে কমনি সম্পারে দিয়ে রান্না দিব না। তো তরমুজের ফাইনাল আপডেট, আসলে আল্লাহ যে সব সময় আপনি যা চাবেন তাই দিবে সেরকম না। তো এই বছরটা হয়তো আমার তরমুজ না খাওয়ার বছর, কিনে একটা ভালো তরমুজ খাইতে পারি নাই, আবার নিজে চেষ্টা করে লাগিয়েও তরমুজ খাইতে পারলাম না। এত সুন্দর হয়েছিল এই জায়গার তরমুজ গাছগুলা, শেষ পর্যন্ত মরতে মরতে এই যে এইখানে একটা লাস্ট ছিল এটা নিয়ে আশাবাদী ছিলাম, এইটা ওই যে মরে গেছে। তো যাই হোক, তো এটার মুক্তি নেই, এটার আজকে লাগলে তরকারি রান্না করে খামো, তাও খাইয়া দেখুন। না মাইসে পাকা তরমুজ খাই আমরা, তরমুজ তরকারি রান্না দেখাম দেখি কাইছে পাকছেই নাহি দেখি, অনেক দিন ধরে শুকনা রইছে পাকছে। পাকছে কাটো খুব পাকছে তরকারি খাওয়া যাবো। আর 15টা দিন গাছ বেঁচে থাকলে বা এক সপ্তাহ বেঁচে থাকলেই খাওয়া যেত।